নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিয়ে দেখেন, বলেন আফরোজ আব্বাস। নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিয়ে দেখেন জনগণ কাকে ভোট দেয়। এই সরকারের অধীন জীবনে নিরাপত্তা নেই, তারা জানে না জনগণ কি। ভোট চোর গণতন্ত্র, চোর খুন গুম হত্যার রাজনীতি করে এই সরকার। সোমবার বেলা 11:30 ঝিনাইদহের একটি হোটেলে অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, এই সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। তিনি সরকারের সমালোচনা করে আরো বলেন, যেখানে মানুষ বন্যায় ভাসছে সেখানে হেলিকপ্টারে করে ঘুরে বেড়ানো হচ্ছে। জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই এই সরকারের। আন্দোলনের মাধ্যমে অবৈধ সরকারকে হটাতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবার সহ প্রায় 2 ঘন্টা ধরে আটকে থাকার পর বাসায় ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস। চিকিৎসা শেষে দেশে ফিরলে শুক্রবার সন্ধ্যা 6:15 থেকে রাত 8:00 পর্যন্ত পরিবার সহ তাকে বিমানবন্দর ইমিগ্রেশন বিভাগে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী আফরোজ আব্বাস। আফরোজ আব্বাস বলেন, শুক্রবার সন্ধ্যা 6:10 বাংলাদেশ বিমান একটি ফ্লাইটে তাকে নিয়ে পরিবারের সদস্যরা সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করেন। এরপর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পরিবারের 4 জনের পাসপোর্ট নিয়ে আটকে রাখে। প্রায় 2 ঘন্টা পর তাদের বাইরে বের হতে দেয়। সাথে ছিল মির্জা আব্বাসের বড় ছেলে মির্জা ইয়াসের আব্বাস ও ছোট ছেলে মির্জা আজান। 2 দিন পেটের পীড়ায় ভোগার পর গত 17 মে মির্জা আব্বাসকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গত 24 মে সিঙ্গাপুরে নেওয়া হয়। আগের চেয়ে শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় শুক্রবার দেশে ফিরেন মির্জা আব্বাস। বন্যা পরিস্থিতি মোকাবেলায় দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের বন্যা পরিস্থিতিকে আমরা 3 ভাবে ভাগ করেছি। এখনো যারা পানিবন্দী মানুষ আছেন তাদেরকে উদ্ধার করে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া, বন্যার পানি চলে গেলে মানুষজনের গৃহ নির্মাণ, তাদের খাবার দেওয়া, ওষুধপত্র বিতরণ করবে। কৃষি জমি তলিয়ে গেছে বন্যায়, যাতে পানি নেমে গেলে কৃষকেরা চাষাবাদ করতে পারেন সেজন্য কৃষক বীজতলা তৈরি করে তাদের সরবরাহ করবে। ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন রোগ বালাইয়ের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করবে। আমরা চেষ্টা করব সব বন্যাতদের পাশে পৌঁছানোর।